ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা ট্যাগ নিয়ে তোমরা যে ভিডিওটা আমাকে বানাতে বলেছিলে দেখো আমি আপডেটেড দু হাজার কুড়ির আগস্ট পর্যন্ত যতগুলো জিআই ট্যাগ রয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম প্রোভাইড করবো তো এই ভিডিওটাতে তোমরা কী কী দেখতে পাবে দেখো ট্যাগ আসলে কী জিনিস এইটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেবো ট্যাগের পণ্য অর্থাৎ নিবন্ধীকরণ এবং সুরক্ষা আইন উনিশশো নিরানব্বই ট্যাগ লিস্ট আপ টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইন্ডিয়া আর জিআই ট্যাগ লিস্ট আপ টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়েস্ট বেঙ্গল এগুলো সব কটা তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো অনেক কিছু জানা রয়েছে এবং এক্সাম স্পেসিফিক এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো আর যেগুলো নোট করার একটু নোট করে নাও জিআই ট্যাগ আসলে কী আর একটা কথা তোমাদের বলে দিই দেখো এর যে পিডিএফটা তোমরা নলেজ অ্যাকাউন্ট ডট ইনে পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এই ওয়েবসাইটে জিআই ট্যাগ নিয়ে পেয়ে যাবে আদারওয়াইজ তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটার লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে এটা পড়তে পারবে ঠিক আছে ওয়েবসাইট থেকে তো দেখো ফার্স্ট আমরা যেটা দেখবো জিআই জিআই ট্যাগের পুরো নাম আমরা যদি দেখি তাহলে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ যেসব পণ্য বস্ত্র ফসল ফল কী কী দেখলাম যেসব পণ্য বস্ত্র ফসল বা ফল এই ধরনের দ্রব্য কোনো বিশেষ স্থান থেকে পাওয়া যায় কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে পাওয়া যায় এবং দ্রব্যগুলো খুব উচ্চমানের হয় এবং দুষ্প্রাপ্য হয় খুব কম হয় অ্যাকচুয়ালি এবং সেই দ্রব্যাদির চাহিদা খুব বেশি হয় ঠিক আছে যেমন দার্জিলিং চা তাদের এই ট্যাগ প্রদান করা হয় কেন প্রদান করা হয় এই সব দ্রব্যাদিকে এই ট্যাগ দেওয়ার ফলে এগুলো যেখান থেকে উৎপন্ন হয় সেই জায়গাকার মানে সেই সব ভৌগোলিক যে জায়গাগুলো স্থানগুলো তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় মানে অর্থনৈতিক দিক থেকে এই সেই জায়গাটার উন্নতি হয় ডেভেলপমেন্ট হয় এবং এর নাম জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে যেহেতু জিআই একটা ট্যাগ পায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান ট্যাক এই ট্যাগ দেওয়ার প্রধান উদ্দেশ্য হল কোনো বিশেষ দ্রব্য যে স্থান থেকে উৎপন্ন হয় সেই স্থানের সাথে ওই দ্রব্যটার একটা ভৌগোলিক সম্পর্ক স্থাপন করা এবং এই সব দ্রব্যের অবৈধ সরবরাহ বন্ধ করা এই দ্রব্যগুলো যেহেতু দুষ্প্রাপ্য তাই সেই জন্য এগুলোর অবৈধ সরবরাহ অনেক বেশি হয় তো যাতে এই জিনিসগুলো বন্ধ করা যায় সেইটাও একটা কারণ এগুলোকে জিআই ট্যাগ দেওয়ার বোঝা গেল তাহলে সেই জায়গাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো এই অবৈধ সরবরাহ বন্ধ করা এবং সেই স্থানের একটা ভৌগোলিক সম্পর্ক স্থাপন করা সেই স্থানের সাথে দেখো সেই স্থানের সাথে ওই দ্রব্যটার একটা ভৌগোলিক সম্পর্ক স্থাপন করা এইগুলো মোটামুটি হচ্ছে জিআই ট্যাগের মেন কারণ জিআই ট্যাগ দেওয়ার মেন কারণ বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হিসাবে ভারত জিআই ট্যাগের পণ্য মানে নিবন্ধীকরণ এবং সুরক্ষা আইন উনিশশো নিরানব্বইয়ের প্রণয়ন করেছে এবং এটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার থেকে কার্যকর হয়েছে ঠিক আছে এই জায়গাটা তোমরা একটু নোট করে রাখতে পারো উনিশশো নিরানব নিরানব্বইয়ের অ্যাক্ট জিআই ট্যাগের তো উনিশশো নিরানব্বইতে এটা প্রণয়ন করা হয়েছিল আর পনেরোই সেপ্টেম্বর দু থেকে এটা কার্যকরী হয়েছে এইটা একটা বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অন্তর্গত বাণিজ্য প্রচার ও আভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ দ্বারা প্রদান করা হয় ভারতের সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমরা এটা একটু নোট করে নেবে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যে রাজ্য প্রথম ভারতে সর্বপ্রথম জিও জিআই ট্যাগ পেয়েছে আমি তোমাদের সাথে প্রত্যেকটা আলোচনা করব কি কি পশ্চিমবঙ্গের সব জিআই ট্যাগুলো রয়েছে আচ্ছা উনিশ উনতিরিশে অক্টোবর দু হাজার চার সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের দার্জিলিং চা কিন্তু জিআই ট্যাগ লাভ করেছে দেখো দু সালে প্রথম জিআই ট্যাগ সবার প্রথম লাভ করে দার্জিলিং চা বোঝা গেল দার্জিলিংয়ের চা ফার্স্ট জিআই ট্যাগ লাভ করেছিল সমগ্র ভারতবর্ষের মধ্যে বর্তমানে টোটাল তিনশো পঁয়ষট্টিটা দ্রব্য জিআই ট্যাক পেয়েছে তোমরা ওয়েবসাইটে গেলে এর পুরো লিস্ট পেয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ পর লিঙ্কটা শেয়ার করে দেবো এবার দেখো এখানে আমি কয়েকটা জিনিস দিয়েছি যেমন প্রত্যেকটা আমাদের ভারতেরগুলো আমি আগে দিয়েছি তারপরে ওয়েস্ট বেঙ্গলের জিআইটি আগে যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমেই এখানে যেটা রয়েছে একটা উৎকৃষ্ট মানের হলুদ যার নাম হচ্ছে কান্দামাল হলদি কান্ধামাল হলদি এটা দক্ষিণ উড়িষ্যায় উৎপন্ন একটা উৎকৃষ্ট মানের হলুদ এই হলুদটা দু সালের ফার্স্ট এপ্রিল উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠা দিবস যেদিন উৎকল দিবস ঠিক আছে সেই দিন জিআই ট্যাগটা লাভ করেছে কি কান্দামাল হলদি এক্ষেত্রে এক্সামে আমাদের কি ধরনের জিজ্ঞাসা করা হয় কান্দামাল হলদি কোথায় পাওয়া যায় বা কান্দামাল হলদি যেটা সম্প্রতি জিআই ট্যাক পেয়েছে সেটা কোন রাজ্যে উৎপন্ন হয় তো এক্ষেত্রে আমাদের এখানে কী হয়ে গেল কান্দামাল হলদির সাথে উড়িষ্যার একটা ভৌগোলিক সম্পর্ক স্থাপন হয়ে গেল বোঝা গেল আচ্ছা চলো নেক্সট যেটা দেখবো আমরা উড়িষ্যা রসগোল্লা উড়িষ্যার রসগোল্লা এটা উনত্রিশে জুলাই দু সালে জিআই ট্যাক পেয়েছে যেটা আগের বছর পেয়েছে নেক্সট দেখো যেটা দেখব সেটা হচ্ছে কোদাইকানাল মালাইপুণ্ড এটা হলো একটা উন্নত গুণসম্পন্ন বিখ্যাত পাহাড়ি রসুন এটা তামিলনাড়ুতে চাষ হয় এই রসুনটা কোথায় পাওয়া যায় এই রসুনটা পাওয়া যায় তামিলনাড়ুতে এটাও দু হাজার উনিশ সালের তিরিশে জুলাই কিন্তু জিআই ট্যাগ পেয়েছে আচ্ছা পাওয়ান এটা হলো কি এটা একটা হস্তশিল্পজাত দ্রব্য এটা মিজোরামের ঐতিহ্যবাহী একটা বস্ত্র যা পুরুষ আর মহিলা উভয়ই পরিধান করে একটা বস্ত্র এটা অ্যাকচুয়ালি এটা সাধারণত কালোর উপরে লাল আমি পাশে ছবিটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালোর উপরে লাল ধূসর রঙের ডোরা কাটা হয় এটা দু সালের সতেরোই আগস্ট জিআই ট্যাগ লাভ করেছে দেখো গোটেখের আর মারাম ঠিক আছে এগুলো হচ্ছে মিজোরামের দুটো উৎকৃষ্ট মানের শাল বা চাদর যেটা মিজোরামের অধিকাংশই ব্যবহার করা হয়ে থাকে এবং এই হস্তশিল্পজাত দ্রব্যগুলো দু হাজার সালের সতেরোই আগস্টে জিআই ট্যাগ লাভ করেছে এরপর দেখো পালানি পঞ্চামৃতম এটা দক্ষিণ ভারতের একটা বিখ্যাত মানে খাদ্যদ্রব্য এটা তামিলনাড়ুতে উৎপন্ন হয় এই দ্রব্যটা দু উনিশ সালের চোদ্দোই আগস্ট ট্যাগ লাভ করেছে এরপর যেটা আমরা দেখব হ্লোপওয়ান এটা মিজোরামের হাতে বোনা একটা সূক্ষ্ম মানের এক ধরনের বস্ত্র যেটা দু হাজার উনিশ সালের সতেরোই আগস্ট ট্যাগ লাভ করেছে নেক্সট যেটা রয়েছে দেখো মিজো পঞ্চেই এটা হলো মিজোরামের একটা হাতে তৈরি রঙিন শাল এটা প্রায় সকল মিজো মহিলাদের একটা রোজগারের মানে উৎস এই শালটা তৈরি করে তারা ইনকাম করে এটিও দু হাজার উনিশ সালের সতেরোই আগস্ট ট্যাগ লাভ করেছে গুলবর্গা টুর ডাল এটা হলো কর্ণাটকের একটা উৎকৃষ্ট মানের ডাল যেটা দু হাজার উনিশ সালের পঁচিশে আগস্ট জিআই ট্যাগ লাভ করেছে তিরুর বিটেল লিপ অর্থাৎ তিরুর ভিটেইলা এটাকে বলা হয় এটা একটা কৃষিজ দ্রব্য এটা হলো একটা উচ্চমানের পান পাতা যা শুধুমাত্র কেরালার মালাপুরম জেলাতে পাওয়া যায় দেখো কেরালার মালাপুরম জেলাতে শুধুমাত্র এটা পাওয়া যায় এটা টোয়েন্টি ফার্স্ট আগস্ট দু উনিশ সালে জিআই ট্যাগ লাভ করেছে খোলা চিলি এটা হলো একটা লঙ্কা যেটা উচ্চমানের গুণাগুণের জন্য জিআই ট্যাগ লাভ করেছে এটা শুধুমাত্র গোয়াতে উৎপন্ন হয় ইদু মিসমি টেক্সটাইলস এটা হলো অরুণাচল প্রদেশের একটা বস্ত্র এটা দু হাজার উনিশ দু সালে টোয়েন্টি আগস্ট সাতাশে আগস্ট জিআই জিআইট্যাক লাভ করেছে দিনদিগুল লক্স এটা হলো তামিলনাড়ুর একটা বিখ্যাত তালা যেটা এর জনপ্রিয়তার জন্য উনত্রিশে আগস্ট দু হাজার উনিশ সালে লাভ করেছে কান্দাঙ্গি শাড়ি এটা হলো তামিলনাড়ুর একটা ঐতিহ্যবাহী শাড়ি যেটা উনত্রিশে আগস্ট দু সালে জিআই ট্যাগ লাভ করেছে শ্রীভিল্লি পুত্তর পালকোভা এটা হলো এক ধরনের মিষ্টি যেটা শুধুমাত্র তামিলনাড়ুতেই পাওয়া যায় এটা টেন্থ সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে জিআই ট্যাক লাভ করেছে কাজী নেমু এটা একটা হলো এক ধরনের বিশেষ প্রজাতির লেবু যেটা আসামে পাওয়া যায় আসামে উৎপন্ন হয় বেশি এটা সম্প্রতি জিআই ট্যাগ লাভ করেছে এবার আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলে কি কী ট্যাগ প্রোডাক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগ প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত দার্জিলিংয়ের চা তারপর আমরা যদি দেখি নক্সি কাঁথা শান্তিনিকেতনের চামড়ার পণ্য লক্ষণভোগ আম হিমসাগর আম মালদার ফজলি আম ধনিয়াখালীর শাড়ি শান্তিপুরের শাড়ি বালুচরি শাড়ি জয়নগরের মোয়া বর্ধমানের সীতাভোগ বর্তমানের মিহিদানা তুলাইপাঞ্জি চাল গোবিন্দভোগ চাল বাংলার রসগোল্লা অর্থাৎ কলকাতার রসগোল্লা এইগুলো তো জিআই ট্যাগ নিয়ে মোটামুটি একটা এইগুলো তো জিআই ট্যাগ নিয়ে মোটামুটি একটা লিস্ট তোমাদের কাছে আপডেট হয়ে গেল এরপরে আরও যেগুলো হবে আমি আবার আবার কিছু পর নতুন নতুন অনেক আপডেট হলে সেগুলো নিয়ে আবার তোমাদের নেক্সট একটা জিআই ট্যাগের আপডেট দিয়ে দেব আগের ভিডিওটা আর এই ভিডিওটা মিলিয়ে মিশিয়ে তোমরা যে জিআই ট্যাগগুলো হলো সেইগুলো যদি পড়ো মোটামুটি আপকামিং যে কোনো এক্সামের জন্য এগুলো যথেষ্ট নেক্সট আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও আমাকে ডিসক্রিপশান বক্সে লিখে জানাও আমি তোমাদের জন্য চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই টপিকগুলোর উপর ভিডিও বানিয়ে দেওয়ার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমার কাছে ঠিকঠাক সময় পৌঁছে যায় ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এগুলোর সবকটার লিংক লিঙ্ক বা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা এই জিআই ট্যাগের পুরো আর্টিকেলটা পাবে সব লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে একটু চেক করে নাও